থেকে আমি মোহাম্মদ আনসার মোল্লা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি পস ইনভেন্টরি সফটওয়্যার যা সম্পূর্ণ অফলাইন এবং ডেস্কটপ বেস। এটি আপনি চালাতে পারবেন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 9, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11ও আপনি চালাতে পারবেন। তো আমরা দেখি সফটওয়্যারটিতে কি কি আছে। এখানে আমরা প্রোডাক্ট সেল আছে, পারচেজ আছে, অনেক কিছু আছে। আমরা নতুন করে এটাকে আবার এক করে আমরা দেখি কি কি আছে। তো আমি সফটওয়্যার আইকনের উপরে ক্লিক করলাম, এখানে লগ ইন উইন্ডোটা আসলো। তারপরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে লগ ইন করবো। লগ ইন, তারপরে এটা আপনি চাইলে আপনি মিনি এটাকে আপনি উইন্ডোটাকে রিসাইজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এটাকে ফুল সাইজ দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনার এখানে প্রোফাইল আছে, আপনি লগ ইন করার পর আপনার প্রোফাইলটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন। তারপর আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আপনি যদি অ্যাডমিন হন, আপনার জন্য এখানে ইউজার লিস্টের অপশনটা আপনি কাজ করতে পারবেন। এখানে ইউজার একজনই আছে, আপনি নতুন নতুন ইউজার তৈরি করতে পারেন, তাকে রোল দিতে পারেন। ইউজার লিস্টটা শুধুমাত্র অ্যাডমিনই অ্যাক্সেস পাবে, ম্যানেজারও অ্যাক্সেস পাবে না, সেলসম্যানও অ্যাক্সেস পাবে না, আর সেটিংটা শুধু অ্যাডমিনই অ্যাক্সেস পাবে, আর বাকিগুলো সবই ম্যানেজার অ্যাক্সেস পাবে। সেলসম্যানে শুধু সেলসের কাজটাই অ্যাক্সেস পাবে, আর কোনো কিছু অ্যাক্সেস পাবে না। তো আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার আগে আমাদের দুইটা প্রোডাক্ট অ্যাড করার আগে দুইটা জিনিস করতে হয়। ইউনিট, এখানে কিছু আমরা ইউনিট তৈরি করে নিতে পারি। এখানে বেশ কিছু ইউনিট আমার তৈরি করা আছে, একটা ডিলিট করি। এখানে যদি একটা ইউনিট নেম দেই কার্টন, অ্যাড করলাম একটা ইউনিট নেম দিলাম। এটাকে যদি আমি এডিট করতে চাই ডাবল ক্লিক করব, তারপরে এখানে আসবে কার্টনস দিলাম। এখানে এখন যদি আপডেট দেই তাহলে এটা আপডেট হয়ে যাবে। তারপর আমি যদি কোনো একটা আইটেম ডিলিট করতে চাই তাহলে এখানে ওইটা এই আইটেমটা সিলেক্ট করব, তারপরে ডিলিটে ক্লিক করলে ডিলিট অপশনটা আসবে, ইয়েস ডিলিট হয়ে গেল। সেমভাবে আমরা ক্যাটাগরিগুলো বানিয়ে নিব। আমার আপনার বিজনেস অনুযায়ী আপনার এইভাবে ক্যাটাগরিগুলো বানিয়ে নেবেন। আমি এখানে বেশ কিছু মনিহারের দোকানের কিছু ক্যাটাগরি কালেক্ট করে এখানে বসাইছি। আপনি আপনার ব্যবসার অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিগুলো এইভাবে তৈরি করে নেবেন। ক্যাটাগরি নেম এড এভাবে ইয়ে করবেন, যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে আসবে আপনার আপডেট দিলে আপডেট হয়ে যাবে। এটা হলো ক্যাটাগরি কাজ। এখন আসি প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্টে যদি এখানে আমাদের একটা প্রোডাক্টের নাম দিতে হবে। প্রোডাক্টের নাম আমি কি দিব, একটা নাম দিই সেভেন আপ 250 ml। তারপরে এটার আমার মডেল নাম্বার জানা নেই, আছে কিনা জানি না। তারপরে এখানে আমরা ক্যাটাগরি দিতে পারি, ক্যাটাগরিটা ড্রিঙ্ক দিয়ে দিই। এটা যেহেতু পানীয় জাতীয় একটি খাদ্য তাই ড্রিঙ্ক দিলাম। ইউনিট কি হবে, ইউনিট দিয়ে দিলাম পিস হিসেবে দিয়ে দিলাম। তারপর যদি দেই পারচেজ রেটটা এখানে আমাদের দিতে হবে। যদি পার পিস যদি আমাদের 18 টাকা হয়, আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার দিতে পারেন হোলসেল রেট, সেলস রেট, অন্য কিছু দিতে পারেন। তো এটা এখন না দিলেও সমস্যা নেই, পরবর্তীতে আপনারা এখানে বসাতে পারবেন। অ্যাড নিউ দিলাম, একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এখানে আরেকটা করি, আরেকটা কিছু দিই, একটা প্রোডাক্ট যেহেতু আছে আরেকটা প্রোডাক্ট দিয়ে এখানে দিতে পারি এনার্জি বিস্কুট। তারপরে ক্যাটাগরিটা দিতে পারি ফুড। ইউনিটটা কি হবে পিসি, প্যাক প্যাক দিয়ে দিলাম। পারচেজ রেট 10 টাকা, এটা দিয়ে অ্যাড করলাম। তারপরে এখন যদি আমরা স্টকে যাই, এই যে স্টক, এই যে 7 আপ 250 ml, ক্যাটাগরি ড্রিঙ্ক, ইউনিট পিস, কারেন্ট স্টক 0, পারচেজ রেট, সেলস রেট, এগুলা এখানে দেওয়া আছে। আপনারা এটা পরবর্তীতে যখন প্রোডাক্ট ইনসার্ট করবেন তখন এটা আপনার দিয়ে দিবেন, পারচেজ রেট, সেলস রেট, এগুলো বসায় নেবেন। আর এখানে কারেন্ট স্টক আছে 0 0। তো আমরা এখন পারচেজ করব। পারচেজ করার আগে আমাদের কিছু জিনিস করতে হবে। সাপ্লায়ার আমাদেরকে তৈরি করে নিতে হবে। সাপ্লায়ার
লিস্টে যাই, একজন সাপ্লায়ার আছে, এটা হচ্ছে ডিফল্ট সাপ্লায়ার, গেস্ট হিসেবে আছে, 0 নাম্বার আইডি। এই এই আইডিটা আপনি ডিলিট করতে পারবেন না, এডিট করতে পারবেন। তো এটা নতুন একটা আমরা সাপ্লায়ার অ্যাড করে নেই, সাপ্লায়ার নেম যদি দেই রহিম, সাপ্লায়ার ইমেল দিলাম না, ফোন নাম্বার হাবি জাবি কিছু দিয়ে দেই। সাপ্লায়ার এখানে তিনটা টাইপ আছে, সাপ্লায়ার, এজেন্ট, ডিস্ট্রিবিউটর। আপনি সে যে ধরনের সাপ্লায়ার হয় ওই এটা সিলেক্ট করে দিবেন। নর্মাল দিয়ে দিলাম সাপ্লায়ার, তার অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ইমেল থাকলে ইমেল দিবেন, ফোন থাকলে ফোন দিবেন, এভাবে দিয়ে দিবেন। তো একটা সাপ্লায়ার এখানে অ্যাড করলাম। যদি আপনি এটাকে এডিট করতে চান তাহলে এখানে এটাকে শুধু ক্লিক করবেন, ও এখানে আমরা রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিলে এটা আসবে, এই যে রহিম। এখন যদি এটা এডিট করতে চাই, এটা সিলেক্ট করলাম, এডিটে ক্লিক করব, এই যে এডিট আসছে, তারপর ডিলিট করতে চাইলে ওইটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো সেম ভাবে আমরা সাপ্লাইটা তৈরি করে নিলাম। পারচেজে আসি, এখন পারচেজ প্রথমে আমরা সাপ্লায়ার দেই 0 বা গেস্ট, আপনি আইডি নাম্বার দিলেও এখানে আসবে, আবার যদি আপনি নাম দেন তারপর সাপ্লায়ার নামটা এই জায়গাতে আসবে, তাহলে বুঝতে পারবেন, এখানে নামটা আসলে বুঝতে পারবেন সাপ্লায়ারটা সিলেক্ট হয়েছে। তো 0 নাম্বার আইডিটা দিলাম, গেস্ট হিসাবে আসছে। তো প্রোডাক্ট কোনটা করবো, 7 আপ, 7 আপ দিলাম। তারপর কোয়ান্টিটি কত নিব, 100, 100 কোয়ান্টিটি আমরা নিব। তো এটার বাই রেট 18, আপনি চাইলে এখানে চেঞ্জও করতে পারেন, যদি চেঞ্জ হয়, ওইটা তো প্রোডাক্ট তৈরি করার সময় দিয়ে রাখছিলেন। এখানে এখন যদি সেলফ প্রাইস দেই 20 টাকা দিলাম, হোলসেল প্রাইস আমরা 19 টাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, আইটেমটা অ্যাড করব। তো চাইলে আমরা আরও আইটেম অ্যাড করতে পারি, আরেকটা আইটেম অ্যাড করি, এনার্জি, এনার্জি বিস্কিট। এখানে লেখার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে যাবে, স্টক কিন্তু নাই, এই যে 00 স্টক আছে, এই যে এখানে দেখবেন। তারপরে এটা যদি 50 পিস আমরা নেই, এটার বাই রেট দেওয়া আছে 10। হ্যাঁ, এটা আমরা এনার্জি বিস্কিট না, আচ্ছা এটা 10-এ রাখলাম। এখন যদি সেল প্রাইস দেই 13 টাকা, হোলসেল প্রাইস 11 টাকা দিয়ে রাখি, 11। ডিসকাউন্ট যদি থাকে, আপনারা যদি ওই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে ডিসকাউন্টটা ওইখানে লিখবেন, অ্যাড টু কার্ট। তো আমরা এখানে দুইটা আইটেম অ্যাড করলাম। তারপরে এখানে সাপ্লায়ার, তো এখানে আমাদের সিলেক্ট করা আছে সাপ্লায়ার টাইপটা কি লোকাল নাকি ফরেন, এই আমরা যদি লোকাল দেই তাহলে লোকাল, ফরেন দিলে ফরেন, বিদেশি হলে। আর ইনভয়েস নাম্বারটা এখানে থাকবে, ডিফল্ট ভাবে জেনারেট হবে, এটা আপনি রিমুভ করতে পারবেন না, এটা দিতে হবে একটা না একটা। আপনি যদি নিজস্ব ইয়া দেন, ইনভয়েস নাম্বার দেন, দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ইনভয়েসটা দিতে হবে। ডেটটা এখানে ডিফল্ট ভাবে আজকের ডেটটা সিলেক্ট করাই থাকবে। তারপরে পেড অ্যামাউন্ট, এখানে টোটাল কত হয়েছে, 2300। এখন যদি পেড করে দিই 2300, তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যদি ব্যাট থাকে, কোনো ব্যাট থেকে থাকে এখানে ব্যাট অ্যাড করবেন, তাহলে এটা প্লাস হবে। এটা কোনো পার্সেন্টেজ না, এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে কত টাকা ব্যাট আসে, ওইটা আপনি ব্যাটটা এখানে বসা দিবেন, এখানে প্লাস হবে। তারপরে যদি কোনো এক্সট্রা কোনো খরচ হয়ে থাকে, ট্রান্সপোর্ট প্লাস লেবার, অন্য অন্য যদি কোনো খরচ হয়ে থাকে এখানে অ্যাড করবেন, ইনভয়েসে অ্যাড করবেন। আমি ধরলাম আমার কোনো খরচ নাই, বা ধরে দিলাম 100 টাকা আমার আমার গাড়ি ভাড়া বা অন্য অন্য কিছু খরচ আছে, এখানে দিয়ে দিলাম। যদি এক্সট্রা ডিসকাউন্ট থাকে, টোটাল ইনভয়েসের উপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে, এখানে ডিসকাউন্টটা বসা দিবেন, এখান থেকে মাইনাস হবে। তো এখানে এখন কত হয়েছে, 2400 টাকা, না 2400 থেকে আমরা যদি পেড করে দিই 2400। গেস্টের ক্ষেত্রে যখন আপনি সাপ্লায়ার সিলেক্ট করবেন, গেস্ট মানে এটা হচ্ছে ডিফল্ট আননোন সাপ্লায়ার, এটা তখন আপনার এটার কোনো বাকি নাই, কারণ একজন অপরিচিত মানুষ তো আপনাকে বাকি দেবে না, ঠিক না। তারপরে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেভ অনলি, আর একটা হচ্ছে সেভ উইথ প্রিন্ট। আমরা সেভ অনলি দিব, সেভ অনলি দিলে সেভ হয়ে যাবে, সেভ। এখন আমরা দেখি আমাদের স্টক, নতুন স্টক যোগ হয়েছে কিনা, এই যে কারেন্ট স্টক, এনার্জি বিস্কিট 50, তারপরে আছে আপনার 7 আপ আছে 100 কোয়ান্টিটি আছে, আমাদের এটা যোগ হলো। তারপরে যদি আমরা এখানে যাই, এই যে পারচেজে যাই, পারচেজ ইনভয়েস আছে, এটা হচ্ছে আমাদের ইনভয়েস,
কি কি খরচ হয়েছে এটা যদি আমরা বিস্তারিত দেখতেছি, এখানে প্রিন্টে ক্লিক করলেই এই যে প্রিন্ট এটা আসবে আর কি, ছোট হয়ে আসছে, সমস্যা নাই, আপনারা এটা প্রিন্ট করতে পারেন। এখান থেকে প্রিন্টে ক্লিক দিলে প্রিন্ট করতে পারেন। যদি এটা গেস্ট হয়ে থাকে তাহলে এখানে তার নাম অ্যাড্রেস এগুলো আসবে না, আর যদি অন্য কেউ হয়ে থাকে তাদের নাম অ্যাড্রেস এগুলো আসবে আর কি, ফোন নাম্বার আসবে। তো যাই হোক, এটা দেখলাম ইনভয়েস। তারপরে আছে আরেকটা আছে পারচেজ হিস্টোরি, এই যে আজকে কি কি পারচেজ করলাম, আজকের তারিখ, এগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে আমরা প্রোডাক্ট নেম আইডি ধরেও আমরা সার্চ করতে পারি, অথবা আমরা ডেট ডেট টু ডেট আমরা সার্চ করতে পারি, ভিউ করতে পারি। এটা গেল আমাদের পারচেজ। এখন আছে সেলে, সেলের ক্ষেত্রে আমাদের মনে হয় কাস্টমার একজনই আছে গেস্ট ডিফল্ট ভাবে, না কাস্টমার এতে যাই, কাস্টমার গেস্ট আছে, শুধু একজনই আছে। তো এখানে নতুন একজন কাস্টমার আমরা যোগ করে নিই, কাস্টমার নেম যদি দেই করিম, ইমেল দিলাম না, কাস্টমার টাইপটা রিটেল টাইপ, খুচরা বিক্রি করব, হোলসেল থাকলে হোলসেল সিলেক্ট করবেন, ফোন নাম্বার একটা হাবিজাবি দিয়ে দিলাম, ওয়েবসাইট দিলাম না, অ্যাড্রেসও দিলাম না, অ্যাড করলাম, হ্যাঁ যোগ হয়ে গেছে, রিফ্রেশ। তো এডিট করতে চাইলে ওইটার মতো সাপ্লাইয়ের মতো আপনার এডিট ডিলিট করবেন। তো একজন সাপ্লায়ার কাস্টমার আমরা বানাইলাম, এখন তার কাছে কিছু সেল করব। কাস্টমার কি দিলাম, করিম মনে হয়, করিম, হ্যাঁ করিম, করিমের নাম নাম মল এখানে আসলো যখন আমি লেখা শুরু করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে রিটেল হোলসেল, ঠিক না, একটা প্রোডাক্ট সিলেক্ট করি, সেভেন আপ, সেভেন আপটা আমরা সিলেক্ট করলাম। তো রিটেল সিলেক্ট করা আছে, রিটেলের প্রাইস হচ্ছে আপনার 20 টাকা, আর যদি হোলসেল দেখি, হোলসেল সিলেক্ট করলে 19 টাকা। তো তার কাছে আমরা ধরি আমরা খুচরাই বিক্রি করব, খুচরা বিক্রি করব রিটেলে 20 টাকা, কোয়ান্টিটি যদি 10 দেই তাহলে আসতে আসতে 200 টাকা, ডিসকাউন্ট দেবো নাকি, ডিসকাউন্ট দিয়ে দিই 10 টাকা ডিসকাউন্ট, অ্যাড টু কার্ট। তাহলে এখানে দেখেন ভ্যালু হচ্ছে 200 টাকা, আর ডিসকাউন্ট 10 টাকা, টোটাল হলো 190 টাকা। তারপরে যদি আরো কিছু দিতে চাই আমরা এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে চাই, এনার্জি বিস্কিট, এনার্জি বিস্কিট, তার স্টক আছে 50, এই যে এখানে দেখবেন স্টক। তারপরে এখানে যদি এখান থেকে যদি আমরা 10 পিস বিক্রি করি আস্তে আস্তে 130 টাকা ডিসকাউন্ট যদি থাকে, এটাতে কোনো ডিসকাউন্ট দিলাম না, অ্যাড টু কার্ট। তো এটা দুইটা আইটেম এখানে অ্যাড হলো, টোটাল মিলে হলো 320 টাকা। তো এখানে তারা যদি এক্সট্রা ডিসকাউন্ট দিতে চাই এখানে দিতে পারি, অথবা আমরা নাও দিতে পারি। তারপরে এখানে পেট কত করবে, 320 টাকা, 320 টাকায় পেট করে দিল, বা ডিও থাকতে পারে, যদি দিই আমরা 300 দিলাম, ডিও আছে 20 টাকা, লেস বাকি আছে 20 টাকা, পেমেন্ট টাইপ কি, ক্যাশ, ব্যাংক, আদার্স। তো ক্যাশ দিয়ে দিলাম, তো এটা সেভ অনলি, সেভ অনলি দিলাম, এটা কেটে দেই। এখন দেখি মাইনাস হয়েছে কিনা স্টক থেকে, এই যে কারেন্ট স্টক আছে আমাদের 7 আপ আছে 90, তারপরে এনার্জি বিস্কিট আছে 40, 10 10 মাইনাস হয়েছে। তারপরে আমরা সেলস এরতে যেতে পারি, সেলস ইনভয়েসে, সেলস ইনভয়েস লিস্ট, এই যে একটা ইনভয়েসে আছে। তো এটা আমরা প্রিন্টে গেলে এইভাবে প্রিন্ট করতে পারি, বা বেচার সময় আমরা প্রিন্ট করতে পারি। তো এটাতে দেখেন এই যে রহিমের নামটাও আছে, অ্যাড্রেস যেহেতু দিয়েছেন অ্যাড্রেস নাই, কন্ট্যাক্ট নাম্বারটা আছে, যদি গেস্ট হইতো তাহলে এটা থাকলো না হলে। তাছাড়া আমরা প্রোডাক্ট হিস্টোরিটাও দেখতে পারি, সেলস হিস্টোরিটা দেখতে পারি, এই যে আজকে এগুলো সেল হয়েছে। তো এইভাবে আমাদের পারচেজ গেলো, সেলস গেলো, রিপোর্টে আসতে পারি। রিপোর্ট, রিপোর্ট হচ্ছে সাপ্লায়ার ডিউ, কাস্টমার ডিউ, সাপ্লায়ার ডিউ নাই, এই যে গেস্ট তো আমরা কোনো ইয়া দিব না, গেস্ট থেকে বাকি আনবো না, দিব না, ঠিক না। তারপরে এটা আছে রহিম, রহিমের এতে কোনো ডিউ নাই, সম্পূর্ণ পেড সাপ্লায়ারটা। আর কাস্টমারটা দেখি করিম, করিমের কাছে 20 টাকা বাকি আছে, ঠিক না। সাপ্লায়ার পেমেন্ট, যদি আপনারা পেমেন্ট ইয়াদ করেন, ফাইনাল স্টেটমেন্ট ওইটা যদি আপনি ইয়া করেন, এক্সপেন্স করেন। তারপরে আছে এখানে কাস্টমার, আছে কাস্টমার লেজার্স, এই যে এখানে আছে করিম, করিম সিলেক্ট করলাম, করিমের সেলস ইনভয়েস গুলো দেখলাম, এই যে একটা ইনভয়েস আছে করিমের আন্ডারে, করিমের পেমেন্ট হিস্টোরি কোনো হিস্টোরি নাই। তারপরে আছে
সাপ্লাইয়ার যার আছে সেম ভাবে ওইটার মতোই। তারপরে দেখেন এখানে ইউজার্স অফিসিয়াল এক্সপেন্স, আপনি যদি অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট করতে চান ওইটা এখানে করে রাখবেন। মনে করেন আমি একটা অ্যাকাউন্ট করলাম অফিসিয়াল এক্সপেন্স, ডিসক্রিপশন কি অফিসিয়াল একটা দিয়ে দিলাম, অ্যাড করলাম একটা অ্যাকাউন্ট তৈরি করলাম একটা, তার ব্যালেন্স আছে জিরো। তারপর আমরা যাই ট্রানজেকশনে, ট্রানজেকশনে যাওয়ার পরে কাস্টমারের সিলেক্ট করা থাকে, প্রথমে কাস্টমারটা ইয়া করলাম, তো এখানে করিম না, করিমের কাছে 20 টাকা ডিউ আছে, তো আমরা পেড করব 20 টাকা। সেভ, ট্রানজেকশন সাকসেস। এখন আমরা দেখে তো রিপোর্টে যাই কাস্টমার ডিউ, এই যে করিমের কাছে কোনো এখন ডিউ নাই, সব সম্পূর্ণ পেড। সাপ্লাইয়ের কাছে তো ডিউ নাই না। তারপরে আছে ট্রানজেকশনে যাই, আবার আপনি যখন সাপ্লাই ইয়া করবেন সাপ্লায়ারের কাছে ট্রানজেকশন করবেন তখন এটা টাইপ হবে, টিয়ার টাইপটা হবে ক্যাশ পেমেন্ট, আর যদি কাস্টমার থাকে তাহলে হবে ক্যাশ রিসিভ। কাস্টমারের কাছ থেকে আমরা রিসিভ করব আর সাপ্লায়ারের কাছ থেকে আমরা পেমেন্ট করব সাপ্লায়ারের কাছে। আর যদি হয় অফিসিয়াল, অফিসিয়াল সিলেক্ট করলে আমরা যদি ক্যাশ রিসিভ করি তাহলে আমাদের অ্যাকাউন্টে কি হবে প্লাস হবে, আর যদি আমরা পেমেন্ট করি তাহলে এখান অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে, ঠিক না? ডিসক্রিপশন আমি যদি দিতে পারি যে কি বাবদ আমরা এটাকে ইয়া করতেছি রিসিভ করতেছি, যে কোনো একটা দিতে পারি কোস্ট। তো আজকে ধরেন আমি 100 টাকা আমি অ্যাকাউন্টে জমা করলাম, 100 টাকা জমা হবে। এখন যদি আমরা যাই ইউজার্স অ্যাকাউন্ট, এখান থেকে এই যে 100 টাকা কিন্তু জমা হয়েছে। এখন যদি আরো ট্রানজেকশন করি অফিসিয়াল ক্যাশ পেমেন্ট, অফিসিয়াল আইডির নাম, তারপর যদি এখান থেকে আমরা 20 টাকা 50 টাকা ইয়া করি পেমেন্ট করি, কাউকে পেমেন্ট করি, কি বাবদ পেমেন্ট করলাম যে কোনো কিছু একটা এখানে আমরা লিখে দিতে পারি সেভ। সেভ দিয়ে দিলে এখন যদি আমরা আবার ওইখানে যাই অ্যাকাউন্ট অফিসিয়াল এক্সপেন্স, এই যে দেখেন 50 টাকা মাইনাস হয়েছে। এখন যদি তার হিস্টোরি দেখতে চাই কি কি হয়েছে, এই যে সিলেক্ট করলাম ভিউ, এই যে দেখেন একটা হচ্ছে কি ক্যাশ পেমেন্ট, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, ক্যাশ রিসিভ কত টাকা, এখানে এসব শো করতেছে। এই যে টোটাল ক্যাশ ইন হয়েছে কত টাকা, 100 টাকা ইন হয়েছে, টোটাল আউট হয়েছে 50 টাকা, এগুলো হিস্টোরি এখানে দেখা যাবে। তো আরো অনেক অপশন আছে, এগুলো আমরা আজকে আর দেখালাম না সময় স্বল্পতার কারণে। তো আরেকটা জিনিস করতে পারেন শপ সেটিং, এই যে আপনার শপের নামটা কি এখানে নামটা দিবেন, তারপরে ফোন যে কয়টা ফোন থাকে এখানে ফোন নাম্বার লিখবেন, ইমেল থাকলে ইমেল, তারপরে এখানে ওয়েবসাইট, লাইসেন্স, অ্যাড্রেস এগুলো এখানে লিখবেন, তারপরে মেসেজ, থ্যাংক ইউ কাম অ্যাগেন এটা মেসেজ দেওয়া আছে, এটা ইনভয়েসের নিচে থাকে, আমি আপনাদেরকে দেখাই, এই যে ইনভয়েস, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ আর কি, প্লাস এই দেখেন থ্যাংকস ইউ কাম অ্যাগেন, এটা হচ্ছে শেষের মেসেজ, ফুটার মেসেজটা, এটা আপনারা দিয়ে রাখতে পারেন। আর ওই সেটিং এ যা যা দিবেন এখানে উপরে আসবে, আর এখানে হচ্ছে ইনভয়েসের কাস্টমারের অ্যাড্রেস এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে, আর এখানে হচ্ছে ইনভয়েস লিস্ট কি কি আইটেম আপনি ইয়া করছেন পারচেজ করছেন সেল।